বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো গাপ্পি মাছ ব্রিডিং। যদিও এটা নিয়ে অনেক ভিডিও করেছি, তবে নতুন করে আবার ভিডিও করার একটি বিশেষ কারণ রয়েছে। আর এই বিশেষ কারণটা হলো, আমি বর্তমানে বিশ্বের মধ্যে বড় বড় যারা ফার্মার আছে, যাদের ইউটিউবে ভিডিও বা যাদেরকে আমি ফলো করি, তারা ম্যাক্সিমাম বর্তমানে এই পদ্ধতিতে গাপ্পি মাছ ব্রিডিং করে। কারণ এই আজকে যে পদ্ধতি দেখাবো, এভাবে যদি আপনি গাপ্পি মাছ ব্রিডিং করতে পারেন, মোটামুটি আপনি 99% গাপ্পি মাছের ফ্রাই টিকাতে পারবেন, এবং এটা খুব একটা সুন্দর পদ্ধতি। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, অনেক উপকারে আসবে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের যদি এটা দেখার পর কোনো কিছু বুঝে না আসে, বা আপনাদের কোনো মতামত বা আরও কিছু জানার ইচ্ছা হলে, সেটা ভিডিও কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। গাপ্পি মাছ ব্রিডিংয়ের জন্য সর্বপ্রথম আমার প্রয়োজন গাপ্পি মাছের ব্রুড, অর্থাৎ যে মাছগুলো অলরেডি লোডেড বা প্যারেন্টস যেগুলো, সেগুলো এখন আমি আমার এই হাউস থেকে ধরবো। আমার কাছে বেশ কয়েকটা প্রজাতির গাপ্পি মাছের ব্রুড রয়েছে, যেটা আমি রেখেছিলাম ব্রিড করানোর জন্য। এখানে আপনারা যেগুলো দেখছেন বড় ফিমেলগুলো, এগুলো মূলত ড্যাম্বো মোজাইকের ফিমেল। তো এটা দেখেন, একটা জিনিস একটু খেয়াল করতে হবে, যে মাছের পেটটা একদম উঁচা হয়ে গিয়েছে, ফুলে গিয়েছে, অর্থাৎ 100% লোডেড মাছগুলোকে আপনাকে ধরতে হবে। মানে যে মাছটা এখনও লোডেড হয় নাই, সেই মাছটাকে যদি এই পদ্ধতিতে আপনি বিক্রি করাতে চান, তাহলে সময় বেশি লাগবে। আপনার যে কোনো জায়গা থেকে মাছ সংগ্রহ করে সেটাকে আগে এরকম একটা হাউস তৈরি করে সেখানে কিছুদিন রেখে মাছটাকে ফুল লোডেড করে তারপরে মাছটাকে আলাদা করতে হবে। কারণ আজকে ব্রিডিং করব আমি মাছগুলোকে আলাদা সরিয়ে। সাধারণত যে হাউস থেকে আমি মাছগুলো ধরতেছি, এখানে কিন্তু অনেক মেল ফিমেল একসাথে থাকে, এখানে আপনারা অনেক বাচ্চা দেখবেন। এখানে আমি ডাকউইট দিয়ে এবং প্লান্টস দিয়ে ঢেকে দেওয়ার কারণে এখানে দেখা যাচ্ছে যে অটোমেটিক এটা ব্রিড করতেছে। এটা একটা সিস্টেম, এভাবে আপনারা করতে পারেন, বাট এভাবে থেকে আমি যে পদ্ধতি এখন দেখাবো, এটা আমার কাছে বেশি বেটার মনে হচ্ছে। তো আমি যেটা করলাম, হাউসগুলো থেকে বড় বড় সাইজের যে ফিমেল সেটা ধরতেছি, এবং ইয়াং অ্যাডাল্ট মেল ধরতেছি, অর্থাৎ যে মেলটা এখনও খুব বেশি বড় না, ইয়াং অ্যাডাল্ট। এই মেলগুলো যদি আপনি ব্রিডিংয়ের সময় ব্যবহার করেন, তাহলে দেখবেন যে আপনার ব্রিডটা বেশি ভালো হবে। যেমন যে মেলটার বয়স একটু বেশি হয়ে যায়, তখন সেটা একটু দুর্বল হয়ে যায়। আর ইয়াং মেল যেটা একদম নিউ অ্যাডাল্ট হয়েছে, এই মেলগুলো যদি আপনি ব্রিডিংয়ের সময় ব্যবহার করেন, তাহলে দেখবেন যে মেলটা অতিরিক্ত অ্যাক্টিভ থাকবে এবং খুব সহজেই আপনার ব্রিডটা সাকসেসফুল হবে। তো মোটামুটি আমার কাছে যে কয় প্রজাতির এখন ব্রুড আছে, যেগুলো অলরেডি লোডেড হয়েছে, এরকম বেশ কয়েকটা ধরে আমি একত্রিত করেছি আপনাদের দেখানোর জন্য। আমি সবগুলোকে এক বালতির মধ্যে নিয়েছি, আর আমি এখানে ব্যবহার করেছি অন টাইম প্লাস্টিক গ্লাস, যেখানে আমি ব্ল্যাক মস্কো, রেড মস্কো, কোবরা, ব্লু টপাস, ড্যাম্বো মোজাইক, এই ধরনের আরও যত মাছ আমার কাছে রয়েছে সবগুলোকে এখানে একত্রিত করলাম। আর আপনারা এখানে দেখছেন আমি কিছু প্লাস্টিকের বালতি ব্যবহার করতেছি। আর একটা কথা বলে রাখি, এই যে বালতিগুলো দেখছেন, এই বালতিগুলো আমি অনেক দিন যাবৎ মাছ পালনের কাজে ব্যবহার করতেছি। এখানে আমি পানি জমিয়ে রাখি, অথবা কখনও কখনও এরকম বিড়ে বসাই। তো আপনারা কখনোই এই বালতিগুলো নতুন ব্যবহার করবেন না, বা এই বালতি বদলে আপনার যে কোনো প্লাস্টিকের বাকেট বা যে কোনো ধরনের বাকেট ব্যবহার করতে পারেন। তবে শর্ত হলো, অবশ্যই সেটা পুরাতন হতে হবে, অনেক দিন যাবৎ ব্যবহারকৃত হতে হবে। তো আমি এখন যে কাজটা করতেছি, সব প্রত্যেকটা বালতির মধ্যে নিয়ে বা আমার আরও যেগুলো সেট আপ রেডি আছে, যেসব জায়গায় আমি ব্রিডিং করাবো, একটা করে মেল একটা ফিমেল দিচ্ছি। আবার এমনও হতে পারে আমি মেল দিব না, শুধু ফিমেল দিব। কারণ মেলটা তখন দিতে হবে যখন দেখবেন যে ফিমেলটা একদম লোড হয়ে পেটটা মানে একটা ওভার সাইজ হয়ে যাবে। আপনারা গাপ্পি মাছের লোড বুঝতে হলে দেখবেন যে গাপ্পি মাছের পেটটা একটু ওভার সাইজ ফুলে যাবে। তো ওরকম যদি হয়, তখন আর মেল দেওয়ার প্রয়োজন নেই, শুধু ফিমেলটা আলাদা করে দিবে। তো অতিরিক্ত লোড হলে আপনারা শুধু ফিমেল দিবেন, আর যদি দেখেন যে এখনও অতিরিক্ত লোড হয়নি, তখন সাথে মেলটা একদিন বা আপনি দুই দিন অথবা 12 ঘন্টার জন্য মেলটাকে একসাথে দিতে পারেন। সেক্ষেত্রে দেখবেন যে খুব তাড়াতাড়ি ব্রিড করবে। তো মোটামুটি আমি ঘন্টাখানিক মগসহ এখানে ভিজিয়ে রেখেছিলাম, এখন প্রত্যেকটা জোড়া মাছ আমি পানিতে ছেড়ে দিচ্ছি। যেমন এর আগেও আমি এই পদ্ধতিতে যখন ব্রিড করছি, দেখা যাচ্ছে অনেক সময় এমন হয়েছে আমি শুধু ফিমেলটাকে দিয়েছি, এক রাতের মধ্যে ফিমেল বাচ্চা ছেড়ে দিয়েছে। তবে আজকে আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি এরা ওভারলোড হয় নাই, একদিন দুই দিন মেলটা যদি আমি সাথে রাখি তাহলে বেটার হবে। তো এই জন্য আমি মেলটাকে সাথে দিচ্ছি, তবে আমি মেলটাকে আবার সরিয়ে দিব ব্রিডের পূর্বে। যেমন রেড মস্কোর ফিমেলটা যদি আপনি দেখেন, অথবা এখানে ফিমেলটা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা পেটটা এখনও
অতিরিক্ত ফুলে নাই, মানে এর এখনও ওভারলোড হয় নাই, মাত্র লোডেড হচ্ছে। তো এগুলো আমার কোনোটা হয়তো এক দুদিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। যেমন এখানে যদি আপনাদেরকে একটু ফিমেলটা দেখাতে পারতাম, তাহলে মোটামুটি বুঝতে পারতেন যে এটা ওভারলোড। দেখেন ফিমেলটা ওভারলোড হয়ে আছে, আমি আশা করি দু একদিনের মধ্যেই এটা বাচ্চা ছেড়ে দিবে। বাট এখানে ফিমেলটা একটু খেয়াল করেন, এখনও ওভারলোড হয়নি, তো আমি এটাকে আরও তিন চার দিন রাখতে হবে। এই জন্য একটু সরিয়ে আমি এটাকে তিন চার দিন এখানে রেখে পরে মেলটাকে আলাদা করে দিব। তো মোটামুটি সবগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে সাইড করে আমি একটা কাজ করব, যেগুলো একটু ওভারলোড হয়েছে ওটাকে আমি ঢেকে রাখবো। ঢেকে রাখার একটা বিশেষ কারণ আছে, কারণটা হলো আমি যদি এটাকে ঢেকে রাখি তাহলে এই ফিমেলটা বাচ্চা ছাড়লে, বাইসেন যদি মেল ছড়ানোর আগে বাচ্চা ছেড়ে দেয়, তাহলে মেল ফিমেল কোনোটাই বাচ্চা খেতে পারবে না। তো আমি এগুলো রেডি করেছিলাম দিনের বেলা। এখন রাতে রাতে আমি একটা কাজ করব, কিছু মেল আলাদা করে দিব, যেগুলো মনে হচ্ছে হয়তো আজকে রাতের মধ্যে বাচ্চা ছেড়ে দিতে পারে। এই মেলগুলোকে আমি একটু সরিয়ে দিব, তাতে করে দেখা যাচ্ছে ফিমেলটা খুব সহজেই বাচ্চাগুলো ছাড়বে এবং আমি প্রায় সবগুলো বাচ্চা পেয়ে যাব। তো মোটামুটি দেখেন আমি যেগুলোকে ওভারলোড মনে হচ্ছিল সেগুলোর মেলটা আমি আলাদা করে দিচ্ছি, আর যেগুলো মোটামুটি মিডিয়াম লোড সেগুলো মেল ফিমেল একসাথে রাখবো, আর দু একদিন পরে আমি সেগুলোকে আলাদা করব। তো পরের দিন যদি আপনাদেরকে একটু দেখাই কী পরিমাণে এক একটা ফিমেল বাচ্চা ছেড়েছে, এবং সবথেকে মজার বিষয় হলো আমি 100% বাচ্চা পেয়েছি, অর্থাৎ একটা ফিমেল থেকে 30টা, 35টা, 40টা পর্যন্ত ফ্রাই পেয়েছি। তবে মাত্র একটা বা দুইটা ফিমেল যারা ফ্রাই দিয়েছে, বাকিগুলোর মেল আমি এখন একসাথে রেখে দিয়েছি, হয়তো আরও দু একদিন পরে আস্তে আস্তে ফ্রাইগুলো ছাড়বে। তো ফ্রাই পাওয়া পর্যন্ত আমরা দেখলাম এখন ফ্রাইগুলোকে আমি কীভাবে আলাদা করি। ফ্রাইগুলোকে আমি এই অবস্থাতেই সেম বালতিতে মোটামুটি 24 থেকে 48 ঘন্টায় রেখে দিবেন, অর্থাৎ একদিন বা দুই দিন রেখে দিবেন। এই সময়টা এদের তেমন কোনো খাবারের প্রয়োজন নেই, না দিলেও হবে। তো একদিন বা আপনার দুই দিন পরে ফিমেলগুলোকে সব ধরে আমি মেন ট্যাঙ্কে দিয়ে দিব, অর্থাৎ যে ট্যাঙ্কে আমি রেখেছি রেডি করে। এখানে মোটামুটি 15 থেকে 20 দিন পানি জমিয়ে রাখা হয়েছে, পানিতে হালকা পরিমাণে লবণ ব্যবহার করেছি, করে এখন সবগুলোকে ফ্রাই আমি সুন্দর করে ধরে একটা অন টাইম কাপে বা আপনাদের কাছে যে ব্যবস্থা আছে সেখানে ধরে সুন্দর করে এভাবে 3 থেকে 4 ঘন্টা ঠিক পানির মধ্যে এভাবে চুবে রেখে দিতে হবে। তো এভাবে 3 থেকে 4 ঘন্টা রাখার পর এটাকে আমি ছেড়ে দিব। তাছাড়া আমি আপনাদেরকে দেখাই আরও যেসব ফিমেল থেকে বাচ্চা পেয়েছি, মোটামুটি একটা ফিমেল থেকে সব দেখতেছেন যা সব একটা ফিমেল থেকে ধরা। তো এই বাচ্চাটাকেও আমি এখন পানিতে এভাবে অ্যাডজাস্ট করে তারপর আমি ছাড়বো। আর এই অবস্থায় মোটামুটি আপনি সর্বনিম্ন 3 ঘন্টা রাখবেন মাস্ট, আর এরপরে আপনি এটাকে ছেড়ে দিবেন, আর কোনো সমস্যা নেই। তো আমি মোটামুটি 5 ঘন্টা রেখেছিলাম, 5 ঘন্টার পর এখন মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। আর একটা এত বড় অ্যাকোয়ারিয়ামে যে কটা মাছ দিব তা না, আমার আরও যে সকল মাছ আছে ওগুলো ফ্রাই দিলে সেগুলোকে ধরে আমি আস্তে আস্তে এখানে ছেড়ে দিব। তো খাবারের কথা বলতে গেলে আপনারা 3-4 দিন পর থেকে এদেরকে ব্র্যান্ড শিম খাওয়াতে পারেন, মোটামুটি 15 থেকে 20 দিন পর্যন্ত। তবে অ্যাটলিস্ট খেয়াল করবেন খুবই অল্প পরিমাণে ব্র্যান্ড শিম খাওয়াবেন। এখানে যে বাচ্চাগুলো দেখছেন এগুলোর বয়স মোটামুটি 10-12 দিন হয়েছে, আমি একদম ছোটো থেকে এদেরকে ব্র্যান্ড শিম খাওয়াতে খাওয়াতে এই পর্যন্ত আনছি। আর মাঝে মধ্যে আমি মাইক্রো প্লেটার অপটিমাম কোম্পানির যেটা, সেটা হালকা পরিমাণে গুঁড়া দিয়ে থাকি, খুবই অল্প। আর এখানে যেটা দেখছেন এটা মোটামুটি 20-25 দিনের উপরে বয়স হয়ে গিয়েছে। এই মাছটাকে আমি যে খাবারটা দিই এদেরকে আমি ডিক্যাপ ব্র্যান্ড শিমটা খাওয়াই, কারণ লাইভ ব্র্যান্ড শিমটা আমি এই বয়সে আসার পর দে অফ করে দিই। তার সাথে আমি অপটিমাম মাইক্রো প্লেটার এছাড়া আরও যে সকল ভালো খাবার আছে অল্প পরিমাণে আমি প্রতিনিয়ত এদেরকে খাওয়াতে থাকি। তো এই ধরনের অনেক ভালো ব্র্যান্ডের খাবার আমার কাছেও আছে, চাইলে আমার থেকেও সংগ্রহ করতে পারেন। আমার থেকে সংগ্রহ করতে হলে আপনাকে ফেসবুকে গিয়ে আমার ইউটিউব চ্যানেলের যে নাম ইউ ড্রিম সেটা লেগে সার্চ করতে হবে, একটা পেজ গ্রুপ সব কিছুই পাবেন, সেখানে গিয়ে সরাসরি আমার সাথে যোগাযোগ করে আপনারা চাইলে এগুলো নিতে পারেন। তো মোটামুটি ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আর লম্বা করবো না, ধৈর্য ধরে দেখার জন্য সকলকে ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।